কল্পনাও করেননি আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে সৌদি আরবের কাছে হার দিয়ে। আর্জেন্টিনা সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরেছে। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার, এটা কি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ঘটন? লুসাইল স্টেডিয়ামে শেষবাসী বাজার পর নিস্তব্ধ গোটা আর্জেন্টিনা, উৎসবে মেতে উঠেছে সৌদি আরব। কল্পনার মানসপটে এমন কিছু ভেবে নেওয়া যায়, তবে বাস্তবও তা আরও মারাত্মক কিছু ইঙ্গিত দিচ্ছে। এমন প্রশ্ন উঠেছে লুসাইলে সৌদি আরবের কাছে আজ আর্জেন্টিনার 2-1 গোলে হার বিশ্বকাপের ইতিহাসের সেরা ঘটন কিনা। আর্জেন্টিনার এমন শুরু কেউ গুণাগরেও ভাবতে পারেনি। প্রথম ম্যাচেই হার, ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় আর্জেন্টিনা হেরে গেল র্যাঙ্কিংয়ে 51তম সৌদি আরবের কাছে। আর্জেন্টিনা যেখানে বিশ্বকাপ মানেই ফেরাবে, আর স্ক্যালেনির এই আর্জেন্টিনা পরাজিত ছিল টানা 36 ম্যাচ, অথচ এই দলটাই কিনা পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা সৌদি আরবের কাছে হারলো। তাও আবার একটি দল যার আগে চারবার বিশ্বকাপ খেলতে আসা মাত্র একবার দ্বিতীয় রাউন্ডে উঠেছে, সেটাও 28 বছর আগে 1994 সালের বিশ্বকাপে। বিশ্বকাপের ইতিহাসে অঘটন তো কম নেই, আর এই আগ্রহে কেউ কল্পনাও করেননি আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে সৌদি আরবের কাছে হার দিয়ে। আর্জেন্টিনা সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরেছে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।